हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर चैनल लाइफ टू ट्रैवल। आमी मधुमिता। आमी संजय। आज के आबार चले एसेछि दुजन मिले, किन्तु आज के आमादेर संगे कोनो ट्रैवल ब्लॉग नहीं, माने आज के कोनो ट्रैवल ब्लॉग करछि ना। आज के जेटा करछि सेटा होच्छे फूड ब्लॉग। तो बर्षाकाल एसेई गेछे, खूब भालोभावे एसे गेछे, आर बर्षा माने इलिश माछ। इलिश छाड़ा ভাবাই যায় না বর্ষাকালে, কি তাই তো? ইলিশ ছাড়া বর্ষাকাল ভাবাই যায় না। হ্যাঁ, সেটাই সত্যি। তো সেই কারণে আজকে ইলিশ নিয়েই আসছি আর কি, ইলিশ নিয়েই এসেছি, একটা ফুড ব্লগ করব। তো ঠিক করেছি, একেবারেই খুব ঘরোয়া রেসিপি আর খুবই কমন রেসিপি, কিন্তু আজকে এটা আমাদের নিজেদের মতন করে আমরা করব, ওই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা আজকে একটু আমরা রেডি করব, তো সেটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো ভিউয়ার্সরা প্রত্যেকের সঙ্গে থাকবেন আজকে আমাদের, তাই তো? একটু বলে দাও, ইলিশের অনেকগুলো রেসিপি আছে, কিন্তু আজকে আমরা শুধু শেয়ার করব ইলিশ ভাপা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম আপনাদের, সাথে থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নেক্সট ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হই। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে সঙ্গে আপনাদের নিয়ে আজকে শুরু করি আজকের রেসিপি। তো চলুন, ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সানডে স্পেশাল রেসিপি ইলিশ ভাপা। রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুব চেনা জানা এবং আপনারা প্রত্যেকেই পরিচিত, কিন্তু তবুও আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তার জন্য আমি আজকে একটু ডিটেলস বলে দিচ্ছি আমি কি করব। আগেই যেটা বলছি সেটা হচ্ছে, আনা হয়েছে এটা মোটামুটি 650 গ্রাম ইলিশ আছে, তার মধ্যে আমার পিস হয়েছে দেখুন 1 2 3 4 5 6 7 8, আর এক পিস মাথাকেই দুখণ্ড করে নেওয়া হয়েছে যাতে এটা ভালো করে কুকড হয়। এরপর যেটা করেছি, মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিট, যাতে নুন হলুদটা মাছের ভিতরে একটু ভালো করে বিদ্ধ হয়। এবারে চলে আসছি ইলিশ ভাপা করার জন্য যা যা লাগবে সেটা একটু বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি সাদা আর কালো সর্ষে মিক্সড করা, দেখতেই পাচ্ছেন এটা জলে ভিজানো রয়েছে, আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে রেখেছি। এটা কিন্তু মোটামুটি আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি জলে। এবারে এটাকে আমি মিক্সিতেই পেস্ট করে নেব। আর যেটা লাগছে সেটা হচ্ছে টক দই 100 গ্রাম, সাথে আরও 2টো লঙ্কা আমি মশলা যখন করব মাছে মেশাবো তখন 2টো লঙ্কা আমি চিরে দিয়ে দেব। আর যেটা লাগবে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাগবে সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি যখন মাছে মশলাটা মাখাবো তখন আপনাদের পরিমাণটা দেখিয়ে দেব। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই মাস্ট, কেউ সাদা তেল দিয়ে করার চেষ্টা করবে না, তাতে কিন্তু ভাপার ফ্লেভারটা ভালো আসে না। তো এইটা করতে গেলে আমাদের সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। উপকরণ খুবই সামান্য এবং পদ্ধতি খুবই সোজা, কিন্তু খেতে অসাধারণ। তো চলুন, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপি। তো এখন আমি সর্ষে পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে টক দই মিশিয়ে আমার মশলাটা তৈরি করে নেব। তৈরি করার সময় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মশলাটা কিভাবে আমি তৈরি করছি। বন্ধুরা, ফিরে এসেছি আবার মশলাটা তৈরি করার পর। তো দেখে নিন, আমি মিক্সিতে যত পরিমাণ সর্ষে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। তো অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, সর্ষেটা কিন্তু পেস্ট করার সময় তার মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। তো আমি তার জন্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম পেস্ট করার সময়। এবারে এই মাছের পিসগুলোর মধ্যে আমি সর্ষের পেস্টটা দিয়েছি, 100 গ্রাম টক দই দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, কারণ মশলা করার সময় এমনিই সর্ষে বাটাতে একটু নুন পড়েছে এবং মাছে আমি আগে থেকেই একটু নুন দিয়ে রেখেছিলাম। আর আমি মোটামুটি 4 বড় টেবিল স্পুন পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবারে আমি মাছের সঙ্গে মশলাটা ভালো করে মিক্সড করে নেব। হ্যাঁ,
পিসগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা একটু ঝোল খাবেন তাহলে এক্সট্রা একটু জল অ্যাড করে দিতে পারেন, আর যারা মনে করবেন যে একটু শুকনো খাবেন তারা একটু কম জল বা মশলায় যেটুকু পরিমাণ জল হচ্ছে সেটাতেই কিন্তু আপনারা করে নিতে। বন্ধুরা, মাছে মশলা মেশানো হয়ে গেছে, তো এবারে একটা টিফিন বক্সে আমি মাছের পিসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মশলাগুলো সমেত সমস্ত গ্রেভিটা আমি ঢেলে দিয়েছি। আমি আরেকটু জল অ্যাড করেছি কারণ আমি একটু গ্রেভি রাখতে চাই, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো তো সেই জন্য আমি আরেকটু জল অ্যাড করেছি। আর ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আবারও ছড়িয়ে দিয়েছি। তো নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। আমি একটু সামান্য ঝোল অ্যাড করেছি বলে একটু নুন দিয়ে নিয়েছি, হওয়ার পরে আমি আবার দেখে নেব নুন লাগবে কি না। এবারে আমি এটা টিফিন বক্সের কৌটো আটকে নিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তো জলটা একটু ফুটবে তারপরেই আমি আমার টিফিন বক্সটা বসিয়ে দিয়ে আমি পুরোটাই ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জলও ফুটছে। এবারে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব ভালো করে যাতে এটা ভালো মতন ভাপে হয়ে যায়। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে একটু বলে রাখছি, সেটা হচ্ছে জলটা কিন্তু এমন পরিমাণে নিতে হবে যাতে ঢাকনার মুখ অবধি পৌঁছে না যায়। দেখুন আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছি কিভাবে পুরো মুখটা আটকে গেছে কড়াইয়ের। তো এইভাবেই ঢাকতে হবে যাতে ভাপটা খুব ভালো মতন হয়। এইভাবে আমি ঠিক 20-25 মিনিট রাখবো, রেখে তারপরে আমি খুলে দেখবো যে এটা রান্নাটা পুরোপুরি হয়েছে কিনা। ফিরে এলাম মোটামুটি 25 মিনিট পর, কড়াইতে বসানোর 25 মিনিট অপেক্ষা করার পর এটা নামিয়েছি এবং তারপরেও আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি এটা ঠান্ডা হওয়ার জন্য। একেবারে গরম গরম খুলবেন না কারণ গরম ভাপে এটা আরেকটু হবে, তো সেই কারণে এটা মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি। একেবারে পুরো ঠান্ডাও করে ফেলিনি কারণ ভাতের সাথে এটা বেশ একটু গরম গরমই ভালো লাগবে। এবারে আমি খুলছি আমার টিফিন বক্সটা, এই হয়ে গেছে আমার ভাপা ইলিশ। আপনাদের আগেও বললাম যে যেহেতু আমি একটু গ্রেভি খাবো বলে একটু গ্রেভি রেখেছি, আপনারা যদি চান এটা শুকনোও করতে পারেন, মানে শুধু মশলাটা মাখিয়ে ভাপিয়ে নিলেও হবে। তো এই হয়ে গেছে রেডি আমার ভাপা ইলিশ, এটাকে একদম আমি গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদেরও বলবো রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই আমাদের চ্যানেল লাইফ টু ট্রাভেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন যাতে করে আমরা যা যা করছি এবং আপনাদের সঙ্গে যে ভ্রমণ ভিডিও শেয়ার করছি এবং এরপর থেকে কিছু রান্নার রেসিপিও শেয়ার করব, সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকে আমাদের লাঞ্চ হবে এই গরম গরম ভাপা ইলিশ আর সঙ্গে সাদা ভাত। যখন আমি একদম থালায় পরিবেশন করব তারও কিছু পিক্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করে রাখব। সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ।